আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা ইহুদি খ্রিস্টানের হয়েছিল, হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা পরস্পর সমান। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলা নিয়্যে লা কানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, যদি ইহুদি খ্রিস্টান তার মায়ের সাথে জেনা করে থাকে তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম উম্মতেরও মায়ের সাথে জেনা করবে। তিরমিজি 2641 নম্বর হাদিস, সনদ হাসান, চলে, হাদিসটি গ্রহণীয়। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে তো মুসলিমরাও মায়ের সাথে কি করবে? জেনা করবে। যেহেতু দুই পায়ের জুতা সমান, ইহুদি খ্রিস্টান যেমন হবে অধিকাংশ মুসলিম তেমন হবে। এটা কি আপনারা বিশ্বাস করেন? শিক্ষা, সংস্কৃতি, আপনার অর্থনীতি, নৈতিকতা, নেতৃত্ব, সব জায়গাতে মুসলমান ইহুদি খ্রিস্টানের এখন গোলাম হয়ে গেছে। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনায় লিপ্ত হয়ে থাকে তো মুসলিমরাও মায়ের সাথে কি করবে? মুসলমানেরা কি মায়ের সাথে জেনা করে? হ্যাঁ, না বলছে। আপনি তো শিরক বেদাত খুব জানেন, আহলে হাদিস মানুষ, কিন্তু আপনি হারাম খান, তার মধ্যে একটা সুদ। এই দিকের লোকেরা সুদ ভক্ষণ করে না, তাই না? এই শাহজাহানপুরের মানুষ, বগুড়ার শাহজাহানপুরে যারা থাকে এরা সুদ বুঝে না, এরা শুধু জাকাত ভিত্তিক অর্থনীতি চালায়, তাই না? কিস্তি, লোন, হ্যাঁ, দিরহামু রিবা, ইয়াকুলহু রাসূলুল্লাহ ইয়ালাম আসাদ্দু মিন ফিত্তাতি সালাসিনা জিনিয়াতান। যেই পুরুষ এক টাকা সুদ খায় সে মায়ের সাথে কতবারের বেশি জেনা করে? আপনি বললেন যে মুসলমান জেনা করে না মায়ের সাথে, এখনই ওয়াজ শোনেন না, এখনই গিয়ে মায়ের সাথে সরাসরি দৈহিক সম্পর্কে লিপ্ত হন, তাও এক টাকা সুদের চাইতে কম গুণা হবে। কথা মনে আমি বোঝাতে পারলাম না আপনাকে? কে কে বুঝলেন? ওয়াজ শোনেন না এখন, এখন উঠে যান আপনি, উঠে গিয়ে মায়ের সাথে সরাসরি দৈহিক সম্পর্কে লিপ্ত হন, তাও এক টাকা সুদের সাথে জড়িত থাকার চাইতে কম গুণা হবে। কথাকে বুঝাতে পারলাম? এখন গিয়ে মায়ের সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হন, কেননা এখন যদি মায়ের সাথে গিয়ে দৈহিক সম্পর্কে লিপ্ত হন তো একবার জেনা করারই পাপ হবে শুধু, কিন্তু এক টাকা সুদের সাথে জড়িত হলে ওই মায়ের সাথে 36 বারেরও বেশি জেনা করার পাপ হবে। এখন কি বুঝলেন? এখন বলেন তো যে মুসলমান জেনা করে কি করে না? ইহুদি খ্রিস্টান যেহেতু করে, মুসলমানরাও করবে, তার প্রমাণ সুদ, হারাম খুর, হারাম খাওয়া। তা আপনি তো ইমান কি বুঝতে পারেননি, যার কারণে মনে করেছেন যে জোরে আমিন বললে, রাফালে আদায় করলে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে, বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায়। জি না, যারা বিড়ি সিগারেট, জর্দা, গোল খায়, সুদ ভক্ষণ করে, দুর্নীতি করে, এরা আহলে হাদিস হওয়ার যোগ্যতায় রাখে না। আহলে হাদিস শুধু ওই বুকে হাত বাঁধা জোরে আমিন বলার নাম নয়, আহলে হাদিস হচ্ছে সার্বিক জীবন আল্লাহর বিধান মানতে হবে, এর নাম আহলে হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মানুষ তোমরা হালাল এবং পবিত্র রিজিক ভক্ষণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে হালাল এবং পবিত্র শব্দটা বলেছেন। শুধু হালাল হলে হবে না, অর্থটা, সম্পদটা পবিত্র হওয়া লাগবে। টাকা হালাল এই কথা ঠিক, ওই টাকা যদি দুর্নীতির টাকা হয়, সুদের টাকা হয়, ঘুষের টাকা হয়, ওই টাকা অপবিত্র। গরুটা হালাল এই কথা ঠিক, গরুটা যদি প্রতারণা করে বিক্রি করেন, 3 দিন বাছুরকে আটকে রেখে পালানটা বড় করে বাজার নিয়ে গিয়ে বলছেন যে আমার গাভীটা 10 কেজি দুধ দেয়, আপনি বলছেন 10 কেজি দুধ দেয়, আপনি কিনেন তো আমার গাভীটা ভালো, এই যে প্রতারণা করে বিক্রি করলেন, ক্রেতা কেনার পরে বাড়িতে গিয়ে দেখলো যার 2 কেজিও হয় না, ওই গরুটা ছিল হালাল কিন্তু প্রতারণার মাধ্যমে বিক্রি করার কারণে গরুটা, ওই টাকাটা আপনার জন্য হারাম হয়ে গেছে।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা হালাল এবং পবিত্র রিজিক ভক্ষণ করো। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা, হে পৃথিবীর রাসূলগণ তোমরা হালাল রিজিক ভক্ষণ করো, তারপরে আমলে সালেহ করো। আমলে সালেহ করার পূর্বে একটা শর্ত আল্লাহ দিয়েছেন, যেই শর্ত হচ্ছে হালাল রিজিক। বলেন তো কি? হালাল রিজিক। যদি রিজিকটা হারাম হয় তাহলে আপনার আমল কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। ওয়ান্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ মুমিনদের উপরে যেই নির্দেশ দিয়েছেন সমস্ত নবী রাসূলগণকে একই নির্দেশ দিয়েছেন। সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আখবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়ে ইয়া রব্বি ইয়া রব্বি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে লক্ষ্য করে বলছেন, শোনো, এক ব্যক্তি হচ্ছে মুসাফির, সে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, তার চুলগুলি এলোমেলো, শরীরে ধুলাবালি লেগে আছে। এই অসহায় অবস্থায় দুই হাত আকাশের দিকে উত্তোলন করে বলছে, প্রতিপালক আমি বড় বিপদে, আমার দোয়া কবুল করেন। আশ্চর্য তিনটা ব্যক্তি আছে, যেই তিনজন ব্যক্তি দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেন না। তার এক মুসাফির, মুসাফির যদি দোয়া করে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। দুই পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে পিতামাতার দোয়া আল্লাহ কবুল করেন। তিন মাজলুম যদি আল্লাহর নিকটে দোয়া করেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। অত্র ব্যক্তিটি ছিল মুসাফির, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ওয়ামাতামু হারামুন, তার খাদ্য হারাম, ওয়ামাসরাবু হারামুন, তার পানিও হারাম, ওয়ামালবাসু হারামুন, তার পোশাক আছে হারাম, ওয়াগুজ্জিয়া বিল হারাম, তার গাড়ি বাড়ি অর্থনীতি সব কিছু হারাম। ফান্নাস্তা যা বলি জালেক, তার এবাদাত তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? তার মানে যদি আপনার রিজিক যদি হালাল না হয় হারাম হয় তাহলে আপনার এবাদাত আল্লাহ কবুল করবেন না। ইসলাম আপনাকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা সময় চলে আসবে, ইয়াজতামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ একত্রিত হয়ে মসজিদে দলবদ্ধ হয়ে সালাত আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের জীবনে একটা সময় আসবে যেই জামানায় মসজিদে দলবদ্ধ হয়ে মানুষ সালাত আদায় করবে, ওয়ালাইসা ফিহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে একজন ঈমানদার থাকবে না। হাদিসটিকে আপনি বুঝতে পারলেন যে মানুষের জামানায় একটা সময় আসবে মসজিদে দলবদ্ধ হয়ে মানুষ সালাত আদায় করবে, অনেক মুসল্লি, কিন্তু তাদের মধ্যে কি থাকবে না? কি থাকবে না? ঈমান থাকবে না। অথচ সবাই কি মুসল্লি, মুসলিম না, সবাই কি সালাত আদায় করছে। মানুষের জীবনে এমন একটা সময় আসবে যেই সময়ে মসজিদ ভরে মুসল্লি সালাত আদায় করবে, কিন্তু তাদের অন্তরে কলবে কি থাকবে না? ঈমান থাকবে না। কথা কেমন হয়ে গেল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন জেনাকার নারী পুরুষ জেনা করতে পারে না ঈমান থাকা অবস্থায়। তাই তো যুবক সালাত আদায় করে, আবার পর নারীর সাথে পরকীয়ায় জেনা ব্যভিচারেও লিপ্ত হয়ে থাকে। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, কোন মুমিন নারী পুরুষ মদ পান করতে পারে না ঈমান থাকা অবস্থায়। তার মানে যখন মানুষ মদ পান করে
তার ভিতরে ঈমান থাকে না। মুরব্বি 40 বছর ধরে তাহাজ্জুদ পড়ে, 40 বছর ধরে বিড়িও খায়, সিগারেটও খায়, জর্দাও খায়, এরকম মুরব্বি আছে না? ইফতার করে বিড়ি দিয়ে, ইফতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মদ পান করে তখন তার ভিতরে ঈমান থাকে না। ওই যে দেখেন মুরব্বি সালাত আদায় করে আবার বিড়িও খায়, ওই সালাত কবুল হয়নি, ওর ভিতরে ঈমান নেই। মুসল্লি তো বহুদূরের কথা, যারা নেতৃত্ব পর্যায়ে আছে দায়িত্বশীল তারাও হারামখোর। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়াহুয়া মুমিন, কোন চোর চুরি করতে পারে না ঈমান থাকা অবস্থায়। ওয়ালা ইয়ানতাহিবু নুবাতান হিনা ইয়ানতাহিবু ওয়াহুয়া মুমিন, কোন ডাকাত ডাকাতি করতে পারে না ঈমান থাকা অবস্থায়। ওয়ালা ইয়াকুল্লু আহাদুকুম হিনা ইয়াকুল্লু ওয়াহুয়া মুমিন, কোন দুর্নীতিবাজ আত্মসাৎকারী আত্মসাৎ করতে পারে না ঈমান থাকা অবস্থায়। তার মানে যে আত্মসাৎ করছে, দশের সম্পদ যে দুর্নীতি করে আত্মসাৎ করছে, ওর ভিতরে ঈমান নেই। বলছে যে আমার এই জায়নামাজটা 5,000 টাকা দিয়ে কিনা, আমি যেই পাঞ্জাবিটা ব্যবহার করি তার দাম 10,000, আমি যেই সেন্ট ব্যবহার করি সেটা 50,000 টাকা দাম, আমি 10 বার হজ করেছি, 70 বার উমরা করেছি, কিন্তু তার সব অর্থ সম্পদ দুর্নীতির, ওর কোনো হজ উমরা আল্লাহর নিকটে পৌঁছায় নি, তা হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলান নাস জামান লাইওয়ালিল মারুমা আখাযা মিনহু মিনাল হালাল মিনাল হারাম, মানুষের জীবনে এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ বিবেচনা করবে না সে হালাল ইনকাম করছে নাকি হারাম ইনকাম করছে, এটা মানুষ বিবেচনায় আনবে না। সে যে কোনো মূল্যে দুনিয়া উপার্জন করতে চাইবে, যে কোনো মূল্যে দুনিয়াতে কিভাবে বড় হওয়া যায়, কিভাবে পদমর্যাদা পাওয়া যায়, কিভাবে অর্থ সম্পদ বৃদ্ধি পায়, এই গতিতে সে থাকবে, পরকালকে ভুলে যাবে, হালাল হারাম বিবেচনা করবে না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা